बिस्मिल्लाह बोलिया मुखेर जवान खुलिलाम महा बाबार चरणे जानाई हजार हजार सालाम बंधुरे दयाल नबी शुए आसेन मदीनार शहरे शेष निदाने पार करियो ओहे दयाल रब्बाना हे कहनी लिखसन जिनी लिहिटन मिया ताहार नाम नहकला थानाय थाकेन तिनी दना कुशा होइलो ताहार ग्राम शिल्पी शाकिल मिया सहबर कासे दुआ चाय भूल त्रुटि होइले क्षमा करिबेन सकले आमा कुशाही बसत करतो आहबुल मिया ताहार नाम अनेक सम्पद छिलो ताहार अहंकारी मानुष छिलो भाई हर घरे दुईटी सन्तान दिए से पाक रब्बाना महामरा से ले देर निये कुनो रकम बेचे आसे भाई ছেলে বাড়ি থেকে কাজকর্ম সে করে ছোট ছেলে পড়ার জন্য ঢাকার শহর থেকে পড়ে ভাই একদিনা বুল মিয়া ইষ্ট করিল খবর পাইয়া ছোট ছেলে তাড়াতাড়ি করে আসিল বাবার জন্য ঔষধ কিনতে বাহিরে সে গেল গেটের সামনে হঠাৎ করে ধাক্কা খেয়ে গেল স্বপন রে
যে বলে সরি আমার ভুল হয়েছে সপন মিয়া অবাক চোখে তাকিয়ে যে থাকে তার দিকে স্বপন মিয়া মনে মনে ভাবিতে লাগিল কি অপরূপ রূপ যে তাহার চোখ সরানো যায় না আমার গো সোনার বরণ চেহারা তার দুধে আলতা গায়ের রং যে দেখিবে হইবে পাগল তাহার রূপ দেখিয়া বন্ধু রে সরি বলে চলে গেল মেয়েটি সেখান থেকে মাটিতে পড়িয়া গেল কি যেন কি ছিল তার হাতে স্বপন মিয়া উঠাইয়া দেখে মোবাইল নাম্বার নাম্বার নিয়া বাবার কাছে ঔষধ নিয়া চলিয়া সে যা পরের দিনে স্বপন মিয়া ফোন করিয়া বলে কি বা তোমার মাতা পিতা কি বা নাম তোমার বন্ধু রে মেয়ে বলে আমার নামটি হেলেনা সুন্দরী বাবার নামটি হেলাল মিয়া পাস কহনিয়া যে আমার গা ভাবেতে অনেক দিন যে কথাবার্তা বলে কথা বলতে বলতে তারা দুজন দুজনাকে মন প্রাণ দেয় ফেরা করে তারা রিক্সাতে বসিয়া পার্কে গিয়ে আড্ডা মারে বাদাম ফুসকা কিনে তারা খায় ¶¶
এভাবে তে একটি বৎসর গত হইয়া গেল। হঠাৎ একদিন হেলে না যে ফোন করিয়া বলে স্বপনকে, আগামীকাল দেখা করবা ওহিনা মাটির অফিসে, স্বপন বলে দেখা করব আগামীকাল তোমার সাথে। পরের দিনে মাটির অফিস দুজনে দেখা করে, হেলে না কয় কিছু একটা কর তুমি তাড়াতাড়ি করে। না কহি বিয়ের কথা চলতেছে আমার বাহারি, কি করিব কোথায় যাব তাড়াতাড়ি চলো পালাই যা। স্বপন বলে এই কাজ আমি করিতে পারবো না, ঘরে আমার বড় ভাই যে বিয়ে তো এখনো করে নাই। হেলেনা কহয় আমি তোমার হাতে পায়ে পড়ি, অন্য কারো ঘরে আমি যাইতে নাহি পারি বন্ধুরে। স্বপন বলে এখন তুমি বাড়িতে চলে যাও, বাহারি গিয়ে আমি দেখি কোন উপায় খুঁজে নাহি পাই। বলার সময় দেখে হেলে নারো বড় ভাই, চোর মারিয়া স্বপনকে যে সেখান থেকে হেলে না কে নেয়। এইভাবে তে একটি সপ্তাহ পার হইয়া গেল, ওহিদিকে তে হেলে নার যে বিয়ে ঠিক হইল বন্ধুরে।
রাত্রি বেলা কোন কাজ করিল বড় যাত্রীর সামনে স্বপন করিয়া যে গেল বন্ধু রে স্বপন দেখে পরাণ পাখি অন্যের ঘরে যাই সহলে মন মানে না কি করিব কোন উপায় নাই যে তার হাতে অবশেষে স্বপন মিয়া উপায় খুঁজে না পাহিয়া হেলেনার হাতি দরিল বলে আমায় সেরে যাইও না ঘটনা দেখতে পাইয়া চাহ চাই কি করিল মেহের ভাইকে দেখে তারা লাঠি নিয়ে হাজির হইল জনিয়া স্বপনকে যে অনেক মার মারিল মারি খাইয়া অজ্ঞান হইয়া রাস্তার ধারে পড়িয়া রইল এই দৃশ্য দেখিয়া হেলেনা কানতে কানতে অস্থির হয় ভালোবাসায় অপরাধ কি আল্লাহ তুমি সহায় না হ স্বপনের খবর যে রবি কহিল বাবার কাছে হেলা চাচাই মারছে স্বপনকে জ্ঞান হারাইয়া পড়িয়াছে কথা শুনে স্বপনের বাহারি লোকজন আসে এসে তারা স্বপনকে যে বাড়ির দিকে নিয়ে গেল হে দিকেতে হেলে না যে স্বামীর কাছে বলে দয়া কইরায় আপনি আমার কিছু কথা শুনেন বন্ধু হে
না কান্দিয়া সবই কই ললিটনে কে হেলেনা কে সান্তনা দেয় বলে আমি সবই বুঝি হে লিটন মিয়া বলে হেলেনা সবই তো শুনিলাম উপরেতে ঘুমাও তুমি আমি গিয়ে নিচেতে ঘুমাই এইভাবেতে অনেক দিন যে গত হইয়া গেল হঠাৎ একদিন হেলে না যে বাপের বাড়ি বেড়াতে এলো করিয়া কইল হেলেনা দেখা করবা তুমি আজকে রাত্রি দশটায় থাকবো মাটির অফিস আইসো তুমি হে রাত্রিবেলা তারা দুজন দেখা করে ভাই দেখে তাদের আবেগটাকে ফেরানো যে অনেক কষ্ট হয় স্বপন মিয়া আবেগটাকে ফিরিয়ায়া নিল হেলেনা যে দেখে তারে কান্দিতে লাগিল বন্ধু রে হেলেনা কহে ও জানের জান তোমাকে সারা যে এই জীবনের কোন মূল্য নাই আমার জীবনে বন্ধু রে স্বপন বলে ওগো তুমি বাড়িতে চলে যাও আমি এখন ফাঁসি দিব গাছের ডালেতে বন্ধু